সান কনিচুয়া প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছেন? আই এম ইফতেখার ফ্রম অনলাইন এডুকেশন জেপিবিডি চ্যানেল। আজকে আমি আপনাদেরকে মিন্দানো নিহঙ্গু বইয়ের লেসন নাম্বার 1 এর গ্রামাটিক্যাল পার্ট নিয়ে আলোচনা করব। তো আশা করি আমাদের সাথেই থাকবেন। লেসন নাম্বার 1 এর গ্রামাটিক্যাল পার্ট 1 নম্বর গ্রামাটিক্যাল রুলস হচ্ছে নাউন 1, এরপর হচ্ছে নাউন 2, মাঝখানে হা, এটার উচ্চারণ ওয়া হবে, দ্যাট মিন্স লাস্টের দেশ বসবে। একটা নোটস এখানে লিখে রাখেন, সেটা হচ্ছে হা, এটার উচ্চারণ তো ওয়া হচ্ছে, এটার অর্থ হবে হই অথবা হই, হয় অথবা হই। এটি টু বি ভার্ব হিসেবে ব্যবহার করা হবে। ইংলিশে অনেকগুলো টু বি ভার্ব আছে, যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল, শুল, উইল, উড, ক্যান, কুড। ঠিক এরকম জাপানিজ ভাষায় এই ওয়া পার্টিকেলটা, এটাই একটা টু বি ভার্ব। অনেকগুলো টু বি ভার্ব ইংলিশের মতো জাপানিজ ল্যাঙ্গুয়েজে এতগুলো টু বি ভার্ব নাই। জাপানিজ ল্যাঙ্গুয়েজে আপাতত আপনারা শুধু এই একটাই টু বি ভার্ব পাবেন, সেটা হচ্ছে এই ওয়া পার্টিকেল। মানে এটা হা, হাটা যখন, মানে এখানে একটা নাউন, একটা নোট লিখে রাখেন, সেটা হচ্ছে নাউন এর পরে এই হা বসলে হা এর উচ্চারণ ওয়া হয়। মানে এই হাটা যখন নাউন এর পরে বসে তখন এর উচ্চারণ ওয়া হয়ে যাবে, আর এটা সাহায্যকারী ভার্ব হিসেবে বসবে ইংলিশে, যেটাকে টু বি ভার্ব বলা হয়। যেমন এখানে একটা উদাহরণ দেখি আমরা, বলা হচ্ছে ওয়াতাশি ওয়া মিরা দেস। ওয়াতাশি মানে আমি, সাহায্যকারী ভার্ব হই, আমি হই, মিরা, আমি হই মিরা, আর সেন্টেন্সের শেষে দেশ বসে, এটা অ্যাজ ইউজুয়াল। আর একটা ওয়ার্ড দেখেন, বলা হচ্ছে ওয়াতাশি ওয়া ইঞ্জিনিয়া দেশ। ইঞ্জিনিয়া মানে ইঞ্জিনিয়ার, তাহলে ওয়াতাশি মানে আমি, ওয়া মানে হই, আমি হই, নাউনের পরে হা বসলে হায়ের উচ্চারণ ওয়া হয়ে যায়, তাহলে ওয়াতাশি ওয়া, আমি হই ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার অর্থ হচ্ছে ইঞ্জিনিয়ার, আমি হই ইঞ্জিনিয়ার, আর পজিটিভ সেন্টেন্সের শেষে দেশ বসে। ঠিক আছে, তারপরে দেখেন 2 নম্বর গ্রামাটিক্যাল রুলস, নাউন এরপরে আবার নাউন, তারপর হচ্ছে ওয়া, মানে আগে যে আমরা রুলসটা পড়েছিলাম ওইটাই, প্লাস লাস্টে দেশ এর পরিবর্তে যা আরিমাসেন অথবা দেওয়া আরিমাসেন। এটা সম্পূর্ণ নেগেটিভ বসবে, এখানে দে হা না হয়ে এখানে দে ওয়া হবে, অর্থ হচ্ছে না অথবা তা নয়, এমনটা হবে সেন্টেন্সের শেষে। যেমন আমরা এর আগে পড়েছিলাম ওয়াতাশি ওয়া মিরা দেশ, লাস্টে দেশ বসাইছিলাম, আমি হই মিরা, আর এখন দেশ এর পরিবর্তে হয়ে যাবে যা আরিমাসেন, আমি হই মিরা নই। এই অর্থে এটা দেশ এর বিপরীত শব্দ, নেগেটিভ শব্দ হিসেবে বসবে, নেগেটিভ। যেমন এখানে দেখেন ওয়াতাশি ওয়া আমি হই মিরা যা আরিমাসেন, যা আরিমাসেন অথবা দেওয়া আরিমাসেন, আপনার ইচ্ছা যে কোনো একটা বসাতে পারেন। দেওয়াটা হচ্ছে একটু পোলাইটলি বুঝায়, আর যা নর্মাল অ্যাজ ইউজুয়াল বুঝায়। তা আপনারা চাইলে যা বসাতে পারেন, যে কি মিরা ওয়াতাশি ওয়া মিরা যা আরিমাসেন, অর্থ হচ্ছে আমি হই মিরা নই। যা আরিমাসেনের অর্থ নেগেটিভ অর্থ, মানে নয় বা তা নয়, এরকম আমি মিরা নয়। আর যদি এখানে আপনি যা আরিমাসেন যে ওয়ার্ডটা আছে এটার পরিবর্তে যদি শুধু এখানে মিরার পরে দেশ দিতেন, দেশ সেন্টেন্সে এসে দেশ বসে, তাহলে অর্থ হয়তো কি আমি হই মিরা, আর দেশ এর পরিবর্তে, এই দেশ এর পরিবর্তে যা আরিমাসেন বসছে এটা নেগেটিভ ওয়ার্ড, সে কারণে হয়ে গেলে আমি হই মিরা নয়। ঠিক একই রকম ভাবে আরেকটা ওয়ার্ড দেখেন, ওয়াতাশি ওয়া আমি হই ইঞ্জিনিয়া যা আরিমাসেন, যা আরিমাসেন অর্থ হচ্ছে না তা নয় বা নয়, এই অর্থে ব্যবহার করা হবে, নেগেটিভ ওয়ার্ড। তাহলে ওয়াতাশি মানে আমি, হই ইঞ্জিনিয়ার মানে ইঞ্জিনিয়ার নই, আমি হই ইঞ্জিনিয়ার নই, আশা করি বুঝতে পেরেছেন। তারপর আবার দেখেন, বলা হচ্ছে সান্তোসু সান, যে কোনো মানুষের নামের পেছনে সান বসে, যখন আপনি আপনার নিজের নাম বলবেন সেক্ষেত্রে সান বসবে না, এটা আমি একটু পরে আপনাদেরকে আবার দেখাবো, ওটার আলাদা একটা রুলস আছে। তো বলা হচ্ছে সান্তোসু সান ওয়া, সান্তোসু সাহেব হয় গাকুসেই যা আরিমাসেন, গাকুসেই মানে ছাত্র, যা আরিমাসেন, তাহলে সান্তোসু সাহেব হয় ছাত্র নয়, মানে সে ছাত্র নয়। ওকে ওকে, এবার দেখেন আরেকটা রুলস, রুলস নাম্বার 3। এখানে বলা হচ্ছে এস প্লাস কা, এস মানে সেন্টেন্স কে বোঝানো হচ্ছে, সেন্টেন্স প্লাস কা,
এখানে প্রশ্ন করা বুঝাবে। কোন সেন্টেন্স বা বাক্যের শেষে যদি কা থাকে তাহলে বুঝতে হবে এখানে প্রশ্ন করা হয়েছে। যেমন মীরা সান ওয়া, মীরা সাহেব হয় আমেরিকা জিন দেশ কা। সেন্টেন্সের শেষে আমরা নর্মালি দেশ বসাই, আর দেশের পরে বা কোনো সেন্টেন্সের শেষে যদি কা বসে তাহলে বুঝবো আমরা ওই সেন্টেন্সের মধ্যে প্রশ্ন করা হয়েছে। তাহলে মীরা সাহেব ওয়া অর্থ হচ্ছে হই, হই অথবা হয়, মীরা সাহেব হয় আমেরিকা জিন। আমেরিকা হচ্ছে একটা দেশের নাম, আর জিন জিন মানে নাগরিকত্বের ক্ষেত্রে। আমি আপনাদেরকে লেসন নাম্বার 1 এর ভোকাবুলারি পড়ানোর ক্ষেত্রে ভালো করে দেখিয়ে দিয়েছিলাম যে কি কোন দেশের নামের পেছনে যদি জিন বসে তাহলে বুঝতে হবে ওই দেশের নাগরিকত্বকে বোঝাচ্ছে। তাহলে আমেরিকা জিন, আমেরিকার নাগরিক, দেশকা এটার অর্থ হচ্ছে কি, এ কায়ের অর্থ হচ্ছে কি, দেশ অ্যাজ ইউজুয়াল সেন্টেন্সের শেষে বসে, আর কা হচ্ছে প্রশ্নবোধকের জন্য। তাহলে মীরা সান ওয়া আমেরিকা জিন দেশকা, মীরা সাহেব হয় আমেরিকার নাগরিক কি। এবার যদি উত্তর সঠিক হয় তাহলে হবে হাই, হ্যাঁ আমেরিকা জিন দেশ, আমেরিকার নাগরিক। আর যদি উত্তর ভুল হয় তাহলে কি হবে সেটা এই যে এখন দেখাচ্ছি, জাস্ট সেন্টেন্সের সাথে দেখাচ্ছি। পরের সেন্টেন্স সাথে বলা হচ্ছে মীরা সান ওয়া সেনসেই দেশকা, মীরা সাহেব হয় শিক্ষক কি, মীরা সাহেব কি শিক্ষক, অর্থটা এরকম চলে আসবে মীরা সান ওয়া সেনসেই দেশকা। এখন যদি আমরা এটাকে নেগেটিভ করতে যাই তখন হবে কি, বাংলায় যদি আমরা বলতে যাই না শিক্ষক নয়, তখন কি হবে না, না এর অর্থ এখানে ইয়ে, ইয়ে মানে না, সেনসেই শিক্ষক, যা আরিমাসেন শিক্ষক নয়, শিক্ষক নয়, যাই মাসেনের অর্থ হচ্ছে না অথবা নয়, এটা আমি আপনাদেরকে একটু আগে দেখিয়েছিলাম। তাহলে আশা করি এটাও আপনাদের ক্লিয়ার হয়েছে। এখন আসেন আরেকটা উদাহরণ দেখেন, বলা হচ্ছে আনো কাতা ওয়া দোনাতা দেশকা। দেখেন আনো কাতা ওয়া দোনাতা দেশকা, এটার অর্থ হচ্ছে ওই ভদ্রলোকটিকে, আনোহিত ওই লোকটি আর আনোকাতা ওই লোকটি। আনোহিতর পোলাইট ভার্সন হচ্ছে আনোকাতা, ওয়া সাহায্যকারী ভাব হিসাবে বসছে, হই অথবা হয় ওই লোকটি হয়, দোনাতা দারে মানে কে, আর দারের পোলাইট ভার্সন দোনাতা, পোলাইট হচ্ছে একটু সম্মান সূচক, একটু সম্মান সূচক, মার্জিত সম্মানিত শব্দকে পোলাইট বলা হয়। তাহলে দোনাতা দেশকা, দেশকা হচ্ছে প্রশ্ন করার ক্ষেত্রে ওই ভদ্রলোকটি কে অথবা ওই মানুষটিকে, ওকে এমনটা বুঝাবে। তাহলে উত্তর যদি আপনি বলেন আনোকাতা ওয়া ওই ভদ্রলোকটি হয় মীরা সান দেশ, ওই বদলকটি হয় মিস্টার মীরা সাহেব, এভাবে বলা যায়। এরপর রুলস নাম্বার 4, রুলস নাম্বার 4 এ বলা আছে নাউন প্লাস মো পার্টিকেল, মো পার্টিকেলের অর্থ হচ্ছে ও। দুটো সেন্টেন্স এর টপিক যদি একই রকম হয় তাহলে মো বসবে, দুটো সেন্টেন্স এর টপিক যদি একই রকম হয় তাহলে লাস্টের সেন্টেন্স এর ক্ষেত্রে মো পার্টিকেল বসবে। যেমন আমি আপনাদেরকে বিষয়গুলো ক্লিয়ার করতেছি, এখানে বলা হচ্ছে মীরা সান ওয়া, মীরা সান হয় কাইশা ইন দেশ। তাহলে এখানে টপিকটা কি ছিল, কাইশা ইন, কাইশা ইন মানে কোম্পানি এমপ্লয়ার। দেখেন মীরা সাহেব হয় কোম্পানির কর্মচারী, তাহলে এখানে মূল টপিকটা কি ছিল, মূল টপিকটা হচ্ছে কাইশা ইন কোম্পানি এমপ্লয়ার। এখন সেকেন্ড সেন্টেন্স দেখেন গুপুতা সান মো কাইশা ইন দেশ, অর্থটা কি আসতেছে গুপ্তা সাহেব ও কোম্পানির এমপ্লয়ার, গুপ্তা সাহেব ও কোম্পানির এমপ্লয়ার, ঠিক আছে। এখানে দেখেন তাহলে মূল টপিকটা কি, মূল টপিকটা এখানে হচ্ছে কাইশাইন, মীরা সাহেব ও কোম্পানির এমপ্লয়ার, গুপ্তা সাহেব ও কোম্পানি এমপ্লয়ার। এই যে মীরা সাহেব হয় কোম্পানি এমপ্লয়ার, গুপ্তা সাহেব ও কোম্পানি এমপ্লয়ার, আমিও ছেলে তুমিও ছেলে, আমিও ভালো তুমিও ভালো, এই যে তুমি ও, রহিম সাহেব ও খারাপ, রহিম সাহেব খারাপ, করিম সাহেবও খারাপ। তাহলে এখানে এই যে লাস্টে যে ওটা আসতেছে এই ও পার্টি ওর ক্ষেত্রে বাংলায় যে আমরা ও বলতেছি এর জায়গায় আমরা মো পার্টিকেলটা ব্যবহার করব। আমিও এটা তুমিও এটা, আমিও ভালো তুমিও ভালো, আমিও খারাপ তুমিও খারাপ, রহিম সাহেবও কালো তুমিও কালো। তো এই টপিক, টপিক যদি দুটো সেন্টেন্সের টপিক যদি একই রকম হয় তাহলে সেই ক্ষেত্রে মো পার্টিকেল ব্যবহার করা হবে। তো আশা করি এটা আপনাদের ক্লিয়ার হয়েছে। এখন দেখেন পাঁচ নাম্বার, পাঁচ নাম্বারে বলা হচ্ছে নাউন প্লাস নো পার্টিকেল। তাহলে এই নাউনের পরে যদি নো পার্টিকেল হয় এই নো এর অর্থ হবে র, র
যেমন আমার, তোমার, তার, কম্পিউটারের, কোম্পানির ইত্যাদি। নাউন এর পরে র উচ্চারণ হলে নো ব্যবহার করা হয়। নাউন এর পরে র উচ্চারণ হলে নো ব্যবহার করা হয়। যেমন মীরা সান ওয়া, মীরা সান ওয়া IMC, এটা একটা কোম্পানি নেম, IMC নো শাইন দিস। মীরা সাহেব হয় IMC কোম্পানির, IMC একটা কোম্পানি নেম, তো IMC কোম্পানির শাইন মানে এমপ্লয়ার বা কর্মচারী, কর্মচারী, তাহলে IMC কোম্পানির এমপ্লয়ার। এখানে একটা র আসছে সে কারণে নো পার্টিকেল। ওকে, নোট একটা জিনিস খুব ভালো করে খেয়াল করেন, যেটা ধরা বা ছোঁয়া যায় না, যেটা ধরা বা ছোঁয়া যায় না, সেক্ষেত্রে নো পার্টিকেল না হয়ে ওয়া পার্টিকেল হবে। যেটা ধরা বা ছোঁয়া যায় না সেই ক্ষেত্রে নো পার্টিকেল না হয়ে ওয়া পার্টিকেল হবে। যেমন মানুষের বয়স, মানুষের মন ইত্যাদির ক্ষেত্রে, মানুষের বয়স আপনি ধরতে পারবেন না, ছুঁতে পারবেন না, জাস্ট অনুভব করবেন। অনুভব বলতে কি, জাস্ট কাউন্টিং করবেন, দ্যাটস ইট। এটা লেসন নাম্বার 2 আমরা আপনাদেরকে ক্লিয়ার বিস্তারিত দেখাবো। তারপরও একটা দেখা দিচ্ছি, যেমন মীরা সান ওয়া, মীরা সান হয় নান সাই ডেস্কা, মীরা সান হয় বয়স কত বা মীরা সাহেবের বয়স কত। তাহলে এখানে কিন্তু র আসতেছে, মীরা সাহেবের বয়স কত, এখানেও র আসতেছে, কিন্তু যেটা ধরা বা ছোঁয়া যায় না সেই ক্ষেত্রে নো পার্টিকেল না হয়ে ওয়া পার্টিকেল হবে। তো সেক্ষেত্রে এখানে নো না হয়ে ওয়া পার্টিকেলটা হচ্ছে মীরা সাহেবের বয়স কত। ওকে, লাস্ট ওয়ান, মানে এখানে 6 গ্রামাটিক্যাল স্টুলসে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে সামথিং প্লাস সান, সামথিং প্লাস সান। এই সানের অর্থ হচ্ছে জনাব অথবা জনাবা, জনাব অথবা জনাবা, মানুষের নামের শেষে বসে, জনাব অথবা জনাবা, মানুষের নামের শেষে বসে। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের নামের পেছনে আপনাকে সান বসাতে হবে, তবে এই ক্ষেত্রে একটা নিয়ম, একটু বাধ্যবাধকতা আছে, সেটা আমি একটু পরে দিয়ে দেখাচ্ছি। আগে এটা দিয়ে একটা উদাহরণ দিই, আনহিত ওয়া, আনহিত মানে ওই লোক, আনহিত ওয়া মীরা সানদেস, অর্থ হচ্ছে ওই ব্যক্তি হয় মীরা সাহেব, ওই ব্যক্তি হয় মীরা সাহেব। তাহলে আমি মীরা, মীরার নামের পেছনে তার সানটা ব্যবহার করলাম। সানের অর্থ মিস্টার অথবা মিসেস বা জনাব অথবা জনাবা, আশা করি বুঝতে পেরেছেন। সম্মান সূচক মানুষের নামের পেছনে এটা ব্যবহার করতে হয়। একটা নোট, খুব ইম্পর্টেন্ট একটা নোট লিখে রাখেন, নিজ পরিবারের ক্ষেত্রে, নিজ পরিবারের ক্ষেত্রে এই সানটা ব্যবহার হবে না। নিজ পরিবারের ক্ষেত্রে নিজের এই যে নামের পেছনে সান ব্যবহার করা যাবে না। যেমন আপনি নিজের নামের ক্ষেত্রে সান ব্যবহার করতে পারবেন না, আপনার বাবা, আপনার মা, আপনার ভাই, আপনার বোন, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার স্বামী ইত্যাদি, মানে নিজ পরিবারে যারা আছে, আপনার আপন, একেবারে আপন, আপন দাদা দাদি, ছেলে মেয়ে, মা বাপ, ভাই বোন, এবং ইফ আপনার নিজে, এই পরিবারের মানুষদের নামের পেছনে সান বসার দরকার নেই, মানে বসানো যাবে না। আর এছাড়া বাদ বাকি সবার নামের পেছনে সান বসানো যাবে। যেমন ওয়াতাশি ওয়া মীরা দেস, আমি হই মীরা, তাহলে আমি আমার নিজের নাম বলতেছি, সেক্ষেত্রে আমি এখানে আর মীরা আমার নাম, আমার নামের পেছনে আমি আর সান বসাবো না, কারণ এখানে নোটে বলা দিয়ে বলা হয়েছে যে কি নিজের নাম বা এদের পরিবারের নামের ক্ষেত্রে সান বসানো যাবে না, আমি হই মীরা। তো তাহলে আজকে আমাদের এই পর্যন্তই ছিল লেসন নাম্বার 1 গ্রামাটিক্যাল পার্ট। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার অবশ্যই অবশ্যই শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে। আপনাদের একটা শেয়ারের কারণে অনেক স্টুডেন্ট এই লেসন নাম্বার 1 গ্রামাটিক্যাল রুলসগুলো খুব ভালোভাবে শিখতে পারবে। তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে নেক্সট লেসন নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।